একেবারে এই নতুন যে বিজনেস, সেই বিজনেস একটা সম্পর্কে আজকে আইডিয়া দিব। সেটা হলো তরুণ প্রজন্ম এই ব্যবসাটা করতে চায় খুবই অল্প পুঁজি, সেটা হলো ইভেন্ট ম্যানেজমেন্ট বিজনেস। সেই বিজনেস সম্পর্কে জানার জন্য তা আমরা চলে যাচ্ছি সমুদ্রের কাছে। সমুদ্র এবার বললেন, দাদা কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি দাদা। একটা হট টপিকস, তরুণ প্রজন্মের একটা হট টপিক বিজনেস যেটা খুবই কম পুঁজি লাগে, ব্রেনটা লাগে আর নেটওয়ার্কটা লাগে, এরকম একটা বিজনেস আমি জানি, সেটা হলো ইভেন্ট ম্যানেজমেন্ট বিজনেস। তো আমি জানি যে আপনি ইভেন্ট এই ফুলের ব্যবসা করেন, সাথে সাথে ইভেন্ট ম্যানেজমেন্ট এই ব্যবসাটাও করেন। এই বিজনেস করতে আসলে আপনি কীভাবে, কবে থেকে শুরু করলেন আর নতুনটা আসলে কীভাবে এটা শুরু করতে পারে? প্রথম তো একটু শিখতে হবে, শিখে যে কোনটা কী দাম ওটা সব দিক দিয়ে সে দেখবে কোনটা কী দেয়, তারপর সে একটা কন্ট্যাক্ট নেবে যে এই জায়গা বিচার আমি পারবো। ওটা প্রথম শিখতে হবে যে স্যান্ডবক্স, তারপর যে সাজানো ককশিট দিয়ে সাজানো, তারপর ফুলের কাজ, সব ইভেন্ট ম্যানেজমেন্ট মানে সব কিছু শেখা। আচ্ছা, মানে সব কিছু দেখতে হবে, দেখি দেখে আস্তে আস্তে এটা করতে হবে। তাহলে এখন একটা বিষয় যে ইভেন্ট ম্যানেজমেন্টে কেউ যদি আসতে চায় তাহলে আসলে একটা প্রতিষ্ঠিত ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে তার থাকতে হবে। হ্যাঁ অবশ্যই। তারা কী করে, কী আসল বিষয়, কীভাবে সব ইয়ে করিস, নেটওয়ার্কটা তার গুছাইতে হবে। গুছাইতে হবে, হ্যাঁ। আচ্ছা, তো এরকম এরকম কাজ শিখে ঠিক সে অনায়াসে সে ইভেন্ট ম্যানেজমেন্ট করতে পারে। হ্যাঁ করতে পারে অবশ্যই। তার মানে প্রত্যেকের যারা বিভিন্ন এই যে ফুলের দোকান বলেন, অক্সিট বলেন, আপনি যা বলতেছেন, তারপর ডেকোরেটর, হ্যাঁ টিস্যু দিয়ে সাজানো। আচ্ছা, ওই তো সব স্কুলে আগে দেখতে হবে, বুঝতে হবে কোনটা কী দাম। আচ্ছা, ওই জায়গা বেরিয়ে তারপর সে বলবে যে সব কিছু নেবেন কত, কত টাকা বলবে, এটা 50,000 বাইরে 1,00,000, এটা 20,000, সাধারণ উপর নির্ভর করে আর কি। আচ্ছা, সব কিছুর ব্যাপারে। তাহলে প্রত্যেকটা সেক্টরে কত কী লাগে সে আগে মনে করেন, একটা অনুষ্ঠানে যাবে, একটা স্টেজ সাজাইতে হবে, তো স্টেজ সাজাইতে আসলে কী কী লাগে, কত খরচ দিতে পারে সে একটা এস্টিমেট করবে, করে তারপরে ওই ক্লায়েন্টের কাছে যাবে, বলবে যে আমার এই টাকার মধ্যে ইয়ে করবে, এর সে লাভটা বেরিয়ে আসবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো এইটা এটা এইটাই করতে অবশ্যই তার শেখা লাগবে, অবশ্যই শিখতে। আচ্ছা আচ্ছা, দাদা অসংখ্য ধন্যবাদ, আপনার এই কথা অবশ্যই তরুণদের জন্য কাজে লাগবে এবং তারাও এই ব্যবসা থেকে উদ্বুদ্ধ হবে। খুবই টেকনিক্যাল বিজনেসের আইডিয়া দিলেন, আপনি ভালো থাকবেন, সুস্বাস্থ্য কামনা করি। হ্যাঁ থ্যাংক ইউ।